মানববন্ধনে হামলা করতে পারে না প্রতিবাদ কিছু দুষ্কৃতকারী আজ আমাদের উপর হামলা করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডব্লিউ সরকারের নোংরা ভিডিও নিয়ে এখনও উত্তপ্ত রাজশাহী তার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষ রাজশাহী আওয়ামী পরিবারের ব্যানারে ৪ মার্চ দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এতে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন তাকে বহিষ্কারের দাবি জানিয়ে মিছিল থেকে ডব্লিউ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয় এর আগে একই স্থানে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল সেদিন ডব্লিউ সরকারের ভাই নগরীর ২২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সরকার সেডু আরেক ভাই মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার সহ তাদের অনুসারী ২৫ থেকে ৩০ জন কর্মী মানববন্ধনকারীদের ওপর হামলা চালান সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আইনজীবী আবু রায়হান মাসুদ বৃহস্পতিবারের মানববন্ধনে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন সেদিন যারা হামলা করেছিল তারা উলঙ্গ বাহিনী ছিল আমি উলঙ্গ বাহিনী বলবো উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে ডব্লিউ সরকার দাবি করেছেন ভিডিওতে থাকা ব্যক্তির মুখ তার তবে শরীরের নিচের অংশ অন্য কারো এই ভিডিও ছড়ানোর অভিযোগে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন